নাটোরের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল নিহত আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে আদালতে শহীদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য 15 জুন দিন ধার্য করেছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ। অভিযোগে বলা হয়েছে, পাওনা টাকা আদায়ের জন্য 2020 সালের 20 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য বকুলের নির্দেশে মারিয়া গ্রামের আইয়ুব আলীকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে তিনি অস্বীকৃতি জানান। নির্যাতন সহ্য করতে না পেরে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহত আইয়ুব আলীর স্ত্রী বাগাতিপাড়া থানায় এজাহার করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয়েছে। নাটোরের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল নিহত আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে আদালতে শহীদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য 15 জুন দিন ধার্য করেছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ। অভিযোগে বলা হয়েছে, পাওনা টাকা আদায়ের জন্য 2020 সালের 20 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য বকুলের নির্দেশে মারিয়া গ্রামের আইয়ুব আলীকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে তিনি অস্বীকৃতি জানান। নির্যাতন সহ্য করতে না পেরে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহত আইয়ুব আলীর স্ত্রী বাগাতিপাড়া থানায় এজাহার করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয়েছে। নাটোরের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল নিহত আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন বাদী হয়ে আদালতে শহীদুল ইসলাম বকুলকে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য 15 জুন দিন ধার্য করেছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ। অভিযোগে বলা হয়েছে, পাওনা টাকা আদায়ের জন্য 2020 সালের 20 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য বকুলের নির্দেশে মারিয়া গ্রামের আইয়ুব আলীকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার বাড়িতে একটি গাছের সাথে বেঁধে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বললে তিনি অস্বীকৃতি জানান। নির্যাতন সহ্য করতে না পেরে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর নিহত আইয়ুব আলীর স্ত্রী বাগাতিপাড়া থানায় এজাহার করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয়েছে।